আমরা অ্যাপেল সিক্স এস প্লাস রোজ গোল্ড আজকে খুলে দেখব এটা ভেতরে কী কী দেওয়া আছে। ওয়ান ফ্লাস সিস্টেম এই পাশ থেকেই না অন্য সাইড থেকে? সেটাই তো দেখা, এই পাশ থেকেই তো। আমি তো ডিসপ্লে করব আস্তে আস্তে করে। ডাক টাক না বললেই হলো, বেস্টটা বের করে না সিমের বেস্টটা। সিমের বাইর হলো ডিসপ্লে বাইর তো ভাইয়া ওয়ারেন্টি দিলে মনে হয় ভালো হইতো। ওয়ারেন্টি দিলে তো আর ভিডিও করে বেরতাম না, নেটে তো সারা লাগবে। সব জিনিস পাবলিকে দেখানো আমার দায়িত্ব, বিশেষ করে টেকনোলজিগুলো, যাতে পাবলিক লস না হয়। যার জন্য ওরা নিজেরও কাজে লাগবে, পাবলিক দেখে শিখি তার মধ্যে কী আছে। না কোনোভাবেই সম্ভব না যে এইখানে ডিসপ্লে জীবন থেকে কী হয়েছে, কিছু আঘাত লাগে। এই যে গোড়ে মার খেয়ে গেছে, মারটা খাইছে এই যে এইখানে, এখানে খেয়ে এখানে এইটা এখানে তো দেখার বিষয়। এটা চার্জিং এর আছে, ইয়ে টাসে ভিতরে একটা মেমোরি কার্ড লাগানো দেখা যাচ্ছে 16 GB। তাও সত্যি কথা দেখছাম, কই কই মেমোরি? ও আমার কাছে ঢোকায় দিছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা মোটামুটি, এটাই একটু মনে হচ্ছে কাজ করে ভালো। এই জন্য ভালো ইয়া লাগাইছে মনে হয় ফিঙ্গারটা। আদারওয়াইজ দেন এই ডিসপ্লে মনে হচ্ছে চেঞ্জ করা। এখানে কিন্তু একটা ইয়া লাগানো যায় দেখো তো, এটা মেমোরি কার্ড কাটল না না না, ওটার ভিতরে পার্টস আছে তিন দিয়ে আটকে নিয়ে আমি যদি সারাদিন ধরে বলেন তাও লাভ নেই, আমি না করে রাখছি এটা জাস্ট শুধু শুধু মনে করেন যে খোলা হয়ে যায়।